আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব পরিক্রমায়। আপনাদের সাথে আছি আমি তাসনুভা রিদি। শুরু দিয়ে জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে মামলা শুরু দুবাইয়ের আমিরের, মিয়ানমারের সেনা প্রধান দিল্লিতে, এবং হরমুজ প্রণালীতে নৌ মহড়ার ঘোষণা রাশিয়া ও ইরানের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে লন্ডনের একটি আদালতে আইনি লড়াই শুরু করেছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতা ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাকতুম। সন্তানের কাছে রাখার অধিকার নিয়ে এই আইনি লড়াই শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, এই সন্তানদের সঙ্গে নিয়ে পালিয়েছিলেন দুবাই শাসকের কনিষ্ঠ স্ত্রী হায়া বিনতে আল হুসেইন। লন্ডনে পালিয়ে থাকার সময়ে চলতি মাসে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হায়া বিনতে আল হুসেইন। দুবাইয়ের রাজ পরিবারের অধীন থেকে মুক্ত হতে সংযুক্ত আরব আমিরাত থেকে পালিয়ে আসা তৃতীয় নারী সদস্য তিনি। বিস্তারিত রিপোর্টে। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার বৈমাত্রীয় বোন হায়া বিনতে আল হুসেইন যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। 2004 সালে তিনি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে বিয়ে করে তার ষষ্ঠ এবং কনিষ্ঠতম স্ত্রী হন। এবছরের শুরুতে জার্মানি পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তিনি। পরে লন্ডনের একটি বিলাসবহুল বাড়িতে পালিয়ে থেকে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। দুবাইয়ের শাসকের বিভিন্ন স্ত্রীর ঘরে মোট 23টি সন্তান রয়েছে বলে খবর পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হায়া বিনতে হুসেইন লন্ডনে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছেন। তবে যদি তার স্বামী তাকে দুবাই ফিরিয়ে নিতে চান, তাহলে যুক্তরাজ্যের জন্য তা কূটনৈতিক মাথা ব্যথার কারণ হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। হায়া বিনতে হুসেইন পালিয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে কবিতা পোস্ট করে তাকে বিশ্বাসঘাতক আখ্যা দেন দুবাইয়ের শাসক। পরে এই মাসে তার স্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, জীবন শঙ্কার কারণে লন্ডন পালিয়ে আছেন তিনি। এই শঙ্কার নেপথ্যে শাসক পরিবারের গোপন কিছু বিষয় জেনে যাওয়ার ভূমিকা রয়েছে বলে জানায় ওই সূত্রটি। শেখ মাকতুমের মেয়ে শেখ লতিফার পালিয়ে যাওয়ার পর রহস্যজনকভাবে দুবাইয়ে ফেরত আসায় তার ভূমিকা রয়েছে জানায় ওই সূত্রটি। মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ভারত। মিয়ানমারের সেনা প্রধান মিন অং হায়াং এর এক সপ্তাহের ভারত সফরের শুরুতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর লক্ষ্য হল প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা ও যৌথ নজরদারির ক্ষেত্রে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক গভীর করা। গত কয়েক মাস ধরে দুদেশের সেনাবাহিনী সীমান্ত এলাকায় যৌথভাবে কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন আলফা জানাম। মিয়ানমারের সাথে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারের সেনাবাহিনী প্রধান ভারত সফরে গেছেন। সম্প্রতি মিয়ানমারে প্রতিরক্ষা সরঞ্জামাদি সরবরাহ করছে ভারত। দেশীয়ভাবে উৎপাদিত টর্পেডো মিয়ানমারের নৌবাহিনীর কাছে সরবরাহ করেছে দেশটি। এগুলোর সর্বমোট মূল্য ছিল $3,79,00,000। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ক্রমাগত জোরদার হওয়ার মধ্যে গত 25 জুলাই থেকে ভারত সফর শুরু করেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাই। 2 আগস্ট পর্যন্ত সেখানে থাকবেন তিনি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলোচনা শেষে ভারত ও মিয়ানমার প্রতিরক্ষা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। বাণিজ্যের ক্ষেত্রে পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে প্রাধান্য দিয়ে ভারতে এক ইস্ট পলিসি নামে যে নীতিমালা বিদ্যমান রয়েছে তাতে মিয়ানমার হল গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভারতের প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, যৌথ মহড়া এবং মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া নিয়ে পর্যালোচনা, যৌথ নজরদারির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা ও সক্ষমতা উৎপাদন, চিকিৎসাগত সহযোগিতা, দূষণ মোকাবেলা এবং নতুন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ভারত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের নিন্দা করেনি। আলফা জানাম, বিডিফিউজ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে ইরান ও রাশিয়ার নৌবাহিনী মহড়া চালাবে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার হোসেইন খানজাদি। রুশ বার্তা সংস্থা তাস এর খবরে বলা হয়েছে, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন ভারত মহাসাগরে উত্তরাঞ্চলে এবং হরমুজ প্রণালীতে এ মহড়া চালানো হবে। একই সঙ্গে রাশিয়া ও ইরান উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে
একযোগে কাজ করবে বলেও ইরানের নৌবাহিনী কমান্ডার জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। চলতি বছরের শেষ দিকে ইরান রাশিয়া এ মহড়া করতে পারে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরানা নিউজ এজেন্সি। তবে মহড়ার বিস্তারিত নিয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। ইরানের নৌবাহিনীর কমান্ডার হোসেন খানজাদি বর্তমান তিন দিনের সফরে রাশিয়ায় রয়েছেন। রাশিয়া নৌবাহিনী দিবস উদযাপন উপলক্ষে তিনি এ সফর করছেন। এদিকে পারস্য উপসাগরে তেল ট্যাঙ্কারের নিরাপত্তা বিষয়ে ইউরোপীয় নৌবহর গঠনের ঘোষণাকে শত্রু ভাবাপন্ন বলে মন্তব্য করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেন, এ ধরনের পদক্ষেপ নিরাপত্তায় তেমন কাজে আসবে না। ইরান সরকারের মুখপাত্র আলী রাবেই বলেছেন, পারস্য উপসাগরে ইউরোপীয় ইউনিয়নের এ পদক্ষেপ শত্রুতামূলক বার্তা দেয়, এটি উস্কানিমূলক এবং এই অঞ্চলের অস্থিরতা আরও বাড়বে। ওয়াহিদ ফারুকী, বিডি ভিউজ। পাকিস্তান ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনার জন্য একজন পাকিস্তানি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা চীন সফর করেছেন। চীন সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত গ্লোবাল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জুবায়ের মাহমুদ চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কাইশানের সাথে বৈঠক করেন। বিস্তারিত জানাচ্ছেন আলফা জানাম। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি রুট হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। চীনের জিংজিয়াং প্রদেশের সাথে পাকিস্তানের গোয়াদর বন্দরকে সম্পৃক্ত করেছে এই অর্থনৈতিক করিডোর। পাকিস্তানের সেনা কর্মকর্তা সফরে এই করিডোরকে আরও কীভাবে কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা হয় বলে গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে। চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান সবসময় চীনের ঘনিষ্ঠ মিত্র। এই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় বাড়ানো দরকার। পাকিস্তানের সেনা কর্মকর্তা চীনকে আশ্বস্ত করেন, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে পাকিস্তান। এছাড়া দুদেশের কৌশলগত সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নেয়ার ব্যাপারে দুইজন একমত হন। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের প্রথম সফল প্রকল্প হিসাবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে ধরা হয়, যার মাধ্যমে চীন সরাসরি আরব সাগরে প্রবেশের সুযোগ পেয়েছে। এছাড়া মালাক্কা প্রণালী এড়িয়ে চীনা ভূখণ্ডে তেল সরবরাহেরও সুযোগ পাচ্ছে, ফলে চীনের কাছে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফা জানাম, বিডি ভিউজ। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহের ব্যবধানে দেশটির পূর্ব উপকূল থেকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। এবারে ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ 30 কিলোমিটার উপরে উঠে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পড়ছে। বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো গত সপ্তাহে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে আলাদা ধরনের বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ। তাদের জলসীমায় কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসে পড়েনি বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জেসিএস এর তথ্য অনুযায়ী গত সপ্তাহে উত্তর কোরিয়ার ছোড়া দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি সর্বোচ্চ 50 কিলোমিটার উচ্চতায় উঠে 690 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পড়েছিল। গত সপ্তাহের উৎক্ষেপণটি জুনে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের পর প্রথম এ ধরনের ঘটনা ছিল। ওয়াশিংটনের সঙ্গে সিওলের পরিকল্পিত সামরিক মহড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক ওই সামরিক মহড়া নিয়ে আগেও বিভিন্ন সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল উত্তর কোরিয়া। যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখা এ মহড়াটি আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়াহিদ ফারুকী, বিডি ভিউজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। সংযুক্ত থাকুন বিডি ভিউজের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। এছাড়া বিডি ভিউজের সহযোগী চ্যানেল বিডি ভিউজ ইনফোটেনমেন্ট দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।